পথে হাঁটছে ইসলামের প্রাণকেন্দ্র পবিত্র ভূমি জাজিরাতুল আরব। বিশ্বের সব জায়গায় ইসলামের আলো ছড়িয়েছে এই ভূমি থেকে। সময়ের পরিক্রমায় আজ এই ভূমির শাসন ক্ষমতা দখল করে বসেছে একদল তাগুত শাসক গোষ্ঠী। ইসলামকে নির্মূল করার এক ঘৃণ্য ছক আঁকছে এই তাগুত গাদ্দারগুলো। ইহুদিদের পাঁচটা গোলাম এই বিন সালমান মনে করে আরবের পূর্বকার ইসলাম এক কট্টর ইসলাম, তাই ইসলামকে মডার্নাইজেশন করা প্রয়োজন। পশ্চিমা পশু সমাজের ছাঁচে ইসলামকে পুনরায় সাজানো দরকার। সে সরাসরি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্য হবে নতুন ইউরোপ, আর এই লক্ষ্যেই মাঠে নেমেছে বর্তমান তাগুত আলে সৌদ। ইসলামকে নির্মূল করার ঘৃণ্য ষড়যন্ত্রেই 25 এপ্রিল 2016 সালে তারা হাতে নিয়েছে ভিশন 2030। ভিশন 2030-এর মূল লক্ষ্য হচ্ছে উন্নতি ও প্রগতির নামে পবিত্র আরব ভূমিকে ইউরোপ আমেরিকার মতো পশু সমাজে পরিণত করা। আর 2016 সালের পর থেকে আরব ভূমিতে কথিত নারী স্বাধীনতার নামে সর্বত্র নারীদের অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া, নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া, সিনেমা হল তৈরি, হজ মৌসুমে ভাড়াটে বেশ্যা গায়িকা ও নর্তকীদের এনে কনসার্টের আয়োজন করা, নারীদের পোশাক ইসলামী হতে হবে এমন বাধ্যবাধকতা তুলে নেওয়া, রাতের বেলায় কোনো অভিভাবক ছাড়াই নারীদের হোটেলে থাকার সুযোগ করে দেওয়া, স্টেডিয়ামে বসে নারী পুরুষ একসাথে খেলা দেখতে পারাসহ বিভিন্ন পদক্ষেপ আমাদেরকে এমনটাই বার্তা দেয়, অচির এই পবিত্র আরব ভূমি ইউরোপ আমেরিকার মতো পশু সমাজে রূপ নিতে যাচ্ছে। এই তো কিছুদিন হল ভিশন 2030-এর ধারাবাহিকতায় মুসলিম মহর প্রাণকেন্দ্র কারবার অভ্যন্তরীয় কথিত নিরাপত্তার নামে নারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পবিত্র কারবার অভ্যন্তরে হারামাইন শরীফে প্যান্ট শার্ট পরিহিতে এমন নারীদের নিয়োগ মুসলিম বিশ্বকে হতবাক করেছে। ভিশন 2030-এর অন্যতম লক্ষ্য হচ্ছে শিক্ষা সিলেবাসে বিদেশি সংস্কৃতি যুক্ত করা, তাই ইসলামের প্রাণকেন্দ্র পবিত্র আরব ভূখণ্ডের পাঠ্যসূচিতে এবার যুক্ত করা হচ্ছে ভারতীয় হিন্দুদের সংস্কৃতি। পাঠদান করা হবে রামায়ণ মহাভারতের মতো শিরকি গাল গল্প। প্রিয় দর্শক, একদিকে কসাই মোদী গুজরাট কাশ্মীর কিংবা দিল্লিতে মুসলিমদের গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে ইসলামের প্রাণকেন্দ্র পবিত্র আরব ভূমিতে এই নাপাক হিন্দুদের সংস্কৃতি যুক্ত করা হচ্ছে। মুশরিক ভারতের সঙ্গে বিন সালমানের আশ্চর্য মৈত্রী স্থাপিত হয়েছে। একদিকে মুশরিকরা ভারত ও কাশ্মীরে মুসলিমদের গণহত্যা চালাচ্ছে, আর অপরদিকে বিন সালমান তাদের সঙ্গে $1 বিলিয়ন বাণিজ্যের চুক্তি করছে, $1 মিলিয়ন সাহায্যের পসরা নিয়ে তাদের দুয়ারে হাজির হচ্ছে, তার সঙ্গে গভীর প্রণয়ে হাত মিলাচ্ছে। প্রিয় উম্মা, একদিকে আরব সমাজকে নারীদের অবাধ বিচরণের সুযোগ করে দিয়ে ইউরোপ আমেরিকার মতো পশু সমাজে রূপ দেওয়া হচ্ছে, অন্যদিকে শিক্ষা সিলেবাসেও হিন্দুয়ানি ক্রিস্টি কালচার যুক্ত করা হচ্ছে। হিসেবটা আপনি ঠিকঠাক বুঝতে পারছেন তো? পবিত্র ভূমি আরবকে কোন দিকে নিয়ে যাচ্ছে তাগুত প্রিন্স বিন সালমান? কার ইশারায় হচ্ছে এসব? আপনি কি একটু চিন্তা করে দেখেছেন কারা পেছন থেকে কলকাঠি নাড়ছে এসবের? কোন অদৃশ্য শক্তি বিন সালমানকে পরিচালনা করছে? তবে কেমন রূপ ধারণ করতে যাচ্ছে আরবের দৃশ্য? কোন দিকে গড়াতে যাচ্ছে আরবের ভবিষ্যৎ? আরবের ভবিষ্যৎ।